আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। পদ্মা সেতুতে গেলে ফেলে দেওয়া হবে কিনা প্রশ্ন এমপি হারুনের। কোটি কোটি টাকা খরচের নাচ গান হয়, বন্যার্তরা ত্রাণ পায় না বলছে মির্জা আব্বাস। পদ্মা সেতুতে প্রাণ হারানো দুই বন্ধুর বাইকের গতি ছিল 105 কিলোমিটার। বন্যার্তদের অবহেলা করছে সরকার বলছে এলডিপি। সিলেটের বানভাসী মানুষের পুনর্বাসনের দাবি বিএনপির। সর্বশেষ জানিয়ে দেব ধনীদের চেহারা সামনে রেখে বাজেট করছেন অর্থমন্ত্রী বলছে কাজী ফিরোজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পদ্মা সেতুতে গেলে ফেলে দেওয়া হবে কিনা প্রশ্ন এমপি হারুনের। পদ্মা সেতু পার হতে গেলে ফেলে দেওয়া হবে কিনা সেই আতঙ্কের কথা জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনা রশিদ। একদিকে পদ্মা সেতুর উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, অপরদিকে ব্রিজে না উঠতে আওয়ামী লীগ দলীয় এমপির পরামর্শের প্রেক্ষিতে তিনি আতঙ্কের কথা জানান তিনি। এ সময় সংসদে প্রধানমন্ত্রী হেসে ফেলেন। রবিবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহজাহান খান বিএনপিকে পদ্মা সেতুতে না ওঠার পরামর্শ দেন। তিনি বলেন বিএনপি নেতৃবৃন্দ এখানে আছেন, দয়া করে আপনারা কেউ পদ্মা সেতু পার হবেন না, আপনাদের নেত্রীর নির্দেশ অমান্য করবেন না, আপনাদের জন্য আমরা নদী পাড়ে নৌকা রেখে দেব, সেই নৌকায় দরকার হলে আপনাদের পার করব। পরে বাজেটের উপর আলোচনাকালে এর জবাব দেন হারুন। তার আগে তিনি পদ্মা সেতু তৈরি হওয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। তিনি বলেন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী এই ব্রিজ উদ্বোধন করেছেন, জনগণ আজ থেকে ব্রিজ পার হচ্ছেন, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন পদ্মা সেতু আমাদের গৌরবের, নিজস্ব অর্থায়নে চেষ্টা করে সেতু করেছেন, এটা আমাদের গৌরবের, কিন্তু এটা নিয়ে তির্যক কথাবার্তা। শাহজাহান খানের বক্তব্যের প্রসঙ্গ টেনে হারুন বলেন আমাদের প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ উদ্বোধনের জন্য দাওয়াত দিলেন, সংসদে পদ্মা ব্রিজ নিয়ে অনেক কথা হয়েছে, প্রায় 100 জন সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন। আজকে একজন সংসদ সদস্য শাহজাহান খান আমাদের বললেন পদ্মা ব্রিজে উঠবেন না, প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন, আরেকজন সংসদ সদস্য বলেছেন পদ্মা ব্রিজে উঠবেন না, তাহলে আমরা কি করব? এখানে পাশে ফিরোজ রশিদ, পেছনে নিক্সন চৌধুরী আছেন, তারা আমাদের কয়েকদিন আগে দাওয়াত দিলেন, বললেন উদ্বোধনের পরে আমাদের বাড়িতে যাবেন, দাওয়াত দিলাম। এ সময় স্পিকারের দায়িত্বে থাকা সভাপতি মণ্ডলীর সদস্য এ বি তাজুল ইসলাম বলেন সর্বোচ্চ ব্যক্তিদের দাওয়াতকে গ্রহণ করতে হবে। হারুন বলেন একদিকে দাওয়াত দেবেন, ওদিকে আরেকজন ভয় দেখাবেন, আমি তো আতঙ্কে আছি, পদ্মা সেতু পার হতে গেলে ফেলে দেবেন কিনা, ডুবিয়ে দেবেন কিনা, একটি ভয়ের মধ্যে আছি। হারুনের এই বক্তব্য দেওয়ার সময় সংসদে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনাকে হাসতে দেখা যায়। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন এ সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই এমপি বলেন কাল দেখলাম একজন মন্ত্রী বক্তব্য দিচ্ছেন যে বিএনপির মন খারাপ পদ্মা ব্রিজ হওয়ার জন্য। না, আমাদের মন খারাপ নয় স্পিকার, আমাদের মন কেন খারাপ হবে, আমরা আনন্দে আছি, আমরা মুজিব বর্ষ পালন করলাম। তিনি বলেন পদ্মা ব্রিজ উদ্বোধন করলাম কিন্তু গুম ও খুনের যে সংস্কৃতি হয়ে গেছে আমরা এখন থেকে বেরোতে পারবো, ভোটের অধিকার যে হারিয়ে ফেলেছি সেটা কি পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবো, প্রধানমন্ত্রীকে বলবো এদিকে দৃষ্টি দেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে দৃষ্টি দিতে হবে, যতই পদ্মা ব্রিজের স্বপ্ন দেখান আর মেট্রো রেলের স্বপ্ন দেখান, মানুষের পেটে খাদ্য চাই, মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে আছে, মানুষ বাঁচতে চায়। কোটি কোটি টাকা খরচে নাচ গান হয়, বন্যার্তরা ত্রাণ পায় না বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আর অসহায় বানভাসীরা ত্রাণ পায় না। যখন দেশের মানুষ বন্যার পানিতে ভেসে মানবেতের জীবনযাপন করে যাচ্ছে তখন কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনের নামে নাচ গান হয়। এ সময় তিনি আরো দাবি করেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই পদ্মা সেতু নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিলেন। রোববার দুপুরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলেজ এবং মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেশ আলী মামুন প্রমুখ।
পদ্মা সেতুতে প্রাণ হারানো দুই বন্ধুর বাইকের গতি ছিল 105 কিলোমিটার। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর প্রাণ ঝরে গেল। রোববার রাতে সেতুর 2728 নম্বর পিলারের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলমগীর ও ফজলু। তারা ঢাকার দোহার নবাবগঞ্জের বাসিন্দা। আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন আর ফজলু প্রবাসী। 1 মাস আগে তিনি দেশে এসেছেন। মোটরসাইকেল চালানোর সময় যে ভিডিও করা হয় তাতে দেখা যায় মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর আর পেছনে বসে ভিডিও করছিলেন ফজলু। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করেন তারা। সেতুর উপর 60 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর নির্দেশনা থাকলেও তারা তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ধীরে ধীরে মোটরসাইকেলের গতি 90 থেকে 95, 95 থেকে 100, 100 থেকে 105 পর্যন্ত উঠতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই গতি কমে নেমে আসে 70-এ। এরপরই হঠাৎ ডানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক ও আরোহী। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত 10:35 কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওটিতে দেখা যায় মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। তাদের পাশে রক্ত দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে আসা আরেক বন্ধু জয়দেব জানান তারা সবাই ঢাকার নবাবগঞ্জে থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমশাবাদ এলাকার বাসিন্দা এবং বিদেশ ফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকেন। তিনি আরো জানান পদ্মা সেতু খুলে দেওয়ায় তারা 3টি মোটরসাইকেলে 6 বন্ধু সেখানে ঘুরতে যান। তারা 2টি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান আর তাদের পেছনে মোটরসাইকেলে ছিলেন ওই 2জন। কিছুক্ষণ পর এ দুর্ঘটনার খবর পান তারা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানে আহত 2 বন্ধুকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ 2টি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্ণার্তদের অবহেলা করছে সরকার বলছে এলডিপি। সিলেট সুনামগঞ্জ সহ বর্ণার্তদের সরকার অবহেলা করছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বলেছেন সরকার বন্যাক্রান্ত এলাকায় ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে। তারা মানুষের পাশে নেই, বর্ণার্তরা সরকারের অবহেলায় পড়েছে। রোববার নেত্রকোনা জেলার জাজিরা বাজারে গাওকান্দিয়া ইউনিয়ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এদিন এলডিপির উদ্যোগে 300 পরিবার মাঝে চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, মরিচ, লবণ সহ নানা পণ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেট প্রায় 10 কেজি ওজনের ত্রাণ বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব চাষী ইনামুল হক, এস এম বেলাল, মাসুম আব্বাসি, মহিলা দল নেত্রী নীলা শেখ প্রমুখ। সিলেটের বানভাসী মানুষের পুনর্বাসনের দাবি বিএনপির। সিলেটের বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ রোববার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ও কুয়েত বিএনপির সহযোগিতায় আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি এ দাবি জানান। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলবাজার ও জালালপুর এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার 100 বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে 2 সপ্তাহের ব্যবধানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, এখন পানি নামতে শুরু করেছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে দেখছে তাদের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে পড়েছে, তাই এখন তাদের দরকার দীর্ঘমেয়াদী সহায়তা ও পুনর্বাসন। ধনীদের চেহারা সামনে রেখে বাজেট করেছেন অর্থমন্ত্রী বলছে কাজী ফিরোজ। জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন অর্থমন্ত্রী ধনীদের চেহারা সামনে রেখে বাজেট প্রণয়ন করেছেন। তিনি তেল আর জল এমন ভাবে মিশিয়েছেন তা আলাদা করা সম্ভব নয়। আজ রোববার জাতীয় সংসদে 2022-23 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে কাজী ফিরোজ রশিদ একথা বলেন। আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটেরারদের কাছে চলে গেছে মন্তব্য করে ফিরোজ রশিদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অবাধ লুটপাট চলছে, যেন দেখার কেউ নেই। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক বিভাগ নীরব নিশ্চুপ, কোনোভাবেই লুটপাট থামানো যাচ্ছে না। তিনি প্রশ্ন রাখেন, পিকে হালদার 1000 কোটি টাকা লুট করে কিভাবে বিদেশ চলে গেলেন? এটি একদিনে হয়নি। পিকে হালদার 6 জন বান্ধবীকে নিয়ে 133 বার বিদেশ ভ্রমণ করেছেন। কাজী ফিরোজ রশিদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে টাকা নেন,
টাকার বিনিয়োগ হচ্ছে না। জাপানের সংসদ সদস্য অভিযোগ করেন, লুটেরারদের আড়াল করার জন্য গণতন্ত্র কমিশন নামে যাদের কোনো ভিত্তি নেই তারা 2200 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে। দুই বছর তারা সারা দেশে ঘুরেছে, এই টাকা তারা কোথায় পেল? কর দিয়ে পাচার করা টাকা ফিরিয়ে আনার প্রস্তাব সমর্থন করে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, টাকা যা পাচার হওয়ার হয়ে গেছে। এই প্রস্তাব অনৈতিক হলেও তিনি সমর্থন করেন। তিনি 7% বদলে 12% কর দেওয়া এবং সেই টাকা দেশে বিনিয়োগ করবে, এই বিনিয়োগ করার মুসলেখা দিয়ে এই সুবিধা দেওয়ার প্রস্তাব করেন। কাজী ফিরোজ রশিদ বলেন, পদ্মা সেতু কোনো রাজনৈতিক বিষয় নয়, এই সেতু জাতির গর্ব, অহংকারের বিষয়। বিশ্বে এই সেতু বাংলাদেশের আর্থিক শক্তি, সক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে। টাকা আদায়ের জন্য এই সেতু করা হয়নি, জনগণের স্বার্থে 3 কোটি মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী এই সেতু উপহার দিয়েছেন। জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, অর্থ আত্মস্বাদ নিয়ে সংসদে কথা বলতে বলতে সংসদ সদস্যরা ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু ঋণ খেলাপিরা ক্লান্ত হয়নি। কিছু ছোট খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বড় খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।